প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানবো তাল মিষ্টির উপকারিতা সম্পর্কে। তাল মিষ্টি ছোট থেকে বড় সকলের কাছেই সমানভাবে জনপ্রিয়। এটি যেমন খেতে ভালো তেমনি উপকারী। তাল মিষ্টিকে ন্যাচারাল সুগার বলা হয়, কারণ এটি তৈরি হয় কোনো রকম কেমিক্যাল ব্যবহৃত না হয়েই। তাল গাছের রস থেকে এই মিষ্টি তৈরি হয়। আমরা যে চিনি ব্যবহার করি তার তুলনায় তাল মিষ্টিতে কার্বোহাইড্রেট অনেক কম থাকে। মিষ্টির ব্যবহার বহুদিন ধরেই হয়ে আসছে। নানা ধরনের আয়ুর্বেদিক ওষুধ হোক কি সাধারণ সর্দি কাশিতে, চিনির মিষ্টি বা তাল মিষ্টি সমানভাবে আজও বিরাজমান। তাল মিষ্টির কথা শুনলেই যাদের মনে পড়ে সুগার, প্রেশার বা চিনি খাওয়ার যে খারাপ দিকগুলো, তাদের অবগতির জন্য জানাই বাজারে চলতে চিনি আর মিষ্টির মধ্যে পার্থক্য রয়েছে, ফলে মিষ্টির গুণাগুণ অপরিসীম। তবে তার আগে আসুন জেনে নিই তাল মিষ্টি বা চিনির মিষ্টি কীভাবে তৈরি করা হয়। তাল মিষ্টি কিন্তু প্রাকৃতিকভাবেই তৈরি মিষ্টি, যাকে বলে আনপ্রসেসড সুগার। আজকাল প্রায় সব ধরনের প্রসেসড খাবারের বিরুদ্ধে সব ডাক্তার থেকে সচেতন মানুষ সরব, কিন্তু তাল মিষ্টি এই দোষে দুষ্ট নয়। এতে কোনো রকমের ক্ষতিকারক উপাদান মেশানো হয় না। ব্লাড সুগার বাড়ানোর জন্য যেটি দায়ী সেই গ্লাইসেমিক ইন্ডেক্স স্বাভাবিকভাবেই অন্যান্য খাবারে থাকে 55%, কিন্তু তাল মিষ্টিতে তার পরিমাণ মোটে 35%। তাই তাল মিষ্টি খেলে যাদের সুগার আছে তাদেরও সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। যাদের সুগার নেই তারা নিশ্চিন্তে এটি খেতে পারবেন। তাল মিষ্টিতে থাকে খাঁটি তালের রস, সেই তালগুড় জাল দেওয়া হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এরপরে এটিকে ঢালা হয় ট্রেতে বা কোনো পাত্রে। এরপর একটি নির্দিষ্ট তাপমাত্রায় এই ট্রেগুলোতে চট দিয়ে ঢেকে রাখা হয় একটি বন্ধ ঘরে। সপ্তাহখানেক পর ওপরে এবং নিচের অংশগুলো শুকিয়ে দানাতে পরিণত হয়, অর্থাৎ তাল মিষ্টিতে পরিণত হয়। মাঝের লেয়ারটি তখনও নরম এবং জলীয় ভাব থাকে এবং সেটিকে বিশেষ উপায়ে আলাদা করে নেওয়া হয়। মিষ্টি তৈরি করার মৌসুম মোটে 4টি, চৈত্রের মাঝামাঝি থেকে শ্রাবণের প্রথমাংশ, এই সময় বানানো হয় তাল মিষ্টি। এভাবেই তৈরি হয় আমাদের অতি পরিচিত তাল মিষ্টি। আসুন এবার জেনে নেওয়া যাক তাল মিষ্টিতে কী কী রয়েছে যার জন্য এটি এতটা উপকারী। জানলে অবাক হবেন, তাল মিষ্টিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসেনশিয়াল ভিটামিনস, মিনারেল আর অ্যামাইনো অ্যাসিড। এতে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস ইত্যাদি। এটি অল্পলভ্য ভিটামিন B12, যা মূলত আমিষাশী খাবারে পাওয়া যায়, তা পাওয়া যায় এই তাল মিষ্টিতে। এছাড়াও এতে আছে 24টি প্রাকৃতিক উপাদান, যার জন্য এটি প্রভূতভাবে আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তাল মিষ্টির গুণাগুণ এবং তৈরির পদ্ধতি তো জানা গেল, এবার আসুন জেনে নিই তাল মিষ্টি কিসে কিসে ব্যবহার করা হয়। সেই ছোটবেলাতেই আগের দিনের বাচ্চাদের দেওয়া হতো তাল মিষ্টির জল। গুড় চিনিতে কৃমির প্রকোপ বাড়ে, তাই তাল মিষ্টি ভরসা। চলুন জেনে নেওয়া যাক তাল মিষ্টির নানা ধরনের উপকারিতা সম্পর্কে। রক্ত স্বল্পতায়, তাল মিষ্টি রক্ত স্বল্পতা সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে, কারণ তাল মিষ্টিতে থাকে আয়রন, যেটি রক্তের হিমোগ্লোবিন লেভেল ঠিক রাখতে একটি গুরুত্বপূর্ণ উপাদান। হাড়ের সমস্যার সমাধান, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর পটাশিয়াম থাকার কারণে তাল মিষ্টি হাড় ও দাঁত শক্ত করে এবং হাড়ের সমস্যা দূর করে। মেয়েদের মেনোপজের পর হাড় ক্ষয় হতে শুরু করে এবং হাড় ভাঙার সমস্যা একটি দৈনন্দিন সমস্যা হয়ে দাঁড়ায়। এই ক্ষয় রোধ করতে নিয়মিত তাল মিষ্টি সেবন করলে উপকার পাওয়া যায়। এই দুটো কারণের জন্যই বাচ্চাদের জন্য তাল মিষ্টি খুবই উপকারী। সর্দি কাশি উপশম করে, তাল মিষ্টির রস কাশি উপশম করতে সাহায্য করে এবং গলায় শ্লেষ্মা নরম করে দেয়, ফলে গলায় খুশখুশানি কমে যায়। এক টুকরো তাল মিষ্টি মুখে নিয়ে চুষলে সর্দি এবং কাশিতে আরাম পাওয়া যায়। খুব ছোট বাচ্চাদের জন্য ওষুধ না ব্যবহার করে তাল মিষ্টি প্রয়োগ করে দেখতে পারেন, এটি ঠান্ডা লাগাও প্রতিরোধ করে। কাশতে কাশতে গলা ব্যথা হলে এক টুকরো তাল মিষ্টি গোলমরিচ আর ঘি দিয়ে পেস্ট বানিয়ে এক চামচ খেলেও গলা ব্যথায় উপকার মেলে। এক চামচ তাল মিষ্টি, গোলমরিচ এবং আলমন্ডের পেস্ট রোজ রাতে গরম দুধের সাথে খেলে নাকের শ্লেষ্মা বের করে দেয় এবং ঠান্ডা লাগা প্রতিরোধ করে, দৃষ্টিশক্তি বাড়ায়। বাদাম, মৌরি, তাল মিষ্টি এবং গোলমরিচ গুঁড়ো করে রোজ রাতে এক চামচ করে দুধের সাথে খেলে তা দৃষ্টিশক্তি বাড়াতে কাজ করে। কিডনি স্টোনের জন্য, কিডনি স্টোন দূর করে। পেঁয়াজের রসের সাথে তাল মিষ্টি মিশিয়ে কিছুদিন খেলে কিছুদিনের মধ্যেই প্রস্রাবের সাথে কিডনি স্টোন বেরিয়ে যায়। তাল মিষ্টি কিডনির জন্য উপকারী। পেটের ব্যথা, তাল মিষ্টি পেটের ব্যথা উপশম এবং পাতলা পায়খানাতে ভীষণ কার্যকরী। নিম পাতার সাথে তাল মিষ্টি খেলে পেটের ব্যথা কমে যায়। ধনে গুঁড়োর সাথে তাল মিষ্টির গুঁড়ো মিশিয়ে জলের সাথে দিনে 2-3 বার খেলে পাতলা পায়খানা আটকে যায়। বিশেষ করে গরমকালে হিট স্ট্রোক হলে এটি খুবই কাজে আসে। নাক দিয়ে রক্ত পড়া, অনেকেরই গরমকালে নাক দিয়ে রক্তপাত হয়।
নাকের কাছে মিষ্টি গুঁড়ো করে শুকলে রক্তপাতের উপশম হয়। মুখের আলসার, মুখের আলসারের জ্বালাতেও উপশম দিতে পারে তাল মিষ্টি আর এলাচের গুঁড়ো। পেস্ট করে মুখের ভেতর লাগালেও আরাম পাওয়া যায়, আলসার কমে। বাচ্চাদের জন্যও এটি ব্যবহার করা যায়। নতুন মায়েদের জন্য বলা হয় ব্রেস্ট মিল্কের পরিমাণ বাড়ানোর জন্য তাল মিষ্টি খুবই উপকারী। কালো তিলের সাথে তাল মিষ্টি গুঁড়ো করে গরম দুধের সাথে দিনে দুইবার খেলে ব্রেস্ট মিল্ক উৎপাদনে সহায়তা মেলে। মাথা ধরায়, সাইনাসের জন্য বা চোখের জন্য মাথা ধরা খুব সাধারণ একটি ব্যাপার, বহু মানুষ এই সমস্যায় ভোগে। আদার রসের সাথে তাল মিষ্টি খেলে সাইনাসজনিত মাথা ধরা থেকে উপশম মেলে। তুলসী পাতা, তাল মিষ্টি আর গোটা মরিচ একসাথে খেলেও উপকার পাওয়া যায়। কনস্টিপেশন, তাল মিষ্টিতে ডায়েটারি ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে, এটি হজমে সাহায্য করে এবং কনস্টিপেশন সারিয়ে তোলে। এছাড়াও চিনি বা মধুর তুলনায় তাল মিষ্টি আমাদের শরীরে অনেক কম পরিমাণে কার্বোহাইড্রেট তৈরি করে, ফলে তাল মিষ্টি সেবনে ক্লান্তি অনেক কম হয়, শরীর সতেজ থাকে, গ্লুকোজ নিয়ন্ত্রণ। তাল মিষ্টিতে জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ চিনি বা মধুর থেকে অনেক কম থাকে, যার ফলে আমাদের শরীরে কার্বোহাইড্রেট কম তৈরি হয়। এর ফলে আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়তে দেয় না, এই কারণে এটি ডায়াবেটিক্স প্রতিরোধে সহায়তা করে। ডায়রিয়াতে বারবার পাতলা পায়খানা বা বমি হলে আমাদের শরীর থেকে ইলেকট্রোলাইটের মাত্রা কমে যায়। তাল মিষ্টি জলের সাথে মিশিয়ে বারবার খাওয়ালে এই ঘাটতি পূরণ হয় এবং শরীরে এনার্জি ফিরে আসে। শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট, ছোট শিশুদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য তাল মিষ্টি অত্যন্ত উপকারী। এছাড়া এটি নিয়মিত খেলে ছোট শিশুদের হাড় শক্ত হয়। তাছাড়াও ঠান্ডাজনিত রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে, পেটের রোগ প্রতিরোধ করে। পেটের রোগ প্রতিরোধ করতে তাল মিষ্টি জুড়ি নেই। চিনির বিকল্প, তাল মিষ্টি প্রাকৃতিকভাবে তৈরি মিষ্টি, এতে খুব কম পরিমাণে গ্লাইসেমিক ইন্ডেক্স থাকায় রক্তের সুগারের ওপর খুব কম প্রভাব পড়ে। ডায়াবেটিস সমস্যায় যাদের চিনি খাওয়ার সমস্যা রয়েছে তারা এটি খেতে পারেন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে। কোষের সুরক্ষা, তাল মিষ্টি তৈরি হয় কোনোরকম কেমিক্যাল ব্যবহৃত না হয়ে। এতে ভিটামিন, পটাশিয়াম, আয়রন, ফসফরাস, জিঙ্ক, ম্যাগনেশিয়াম এবং কপার সহ বিভিন্ন ধরনের জরুরি মিনারেলস থাকে, যা আমাদের শরীরের কোষগুলোকে সুস্থ রাখে এবং সুস্থ কোষ গঠনে সাহায্য করে। এছাড়া অ্যামাইনো অ্যাসিড শরীরের প্রোটিন ব্লক তৈরি করে, যা কোষগুলোকে ঠিক রাখতে সাহায্য করে। শরীরে এনার্জি, তাল মিশ্রি ওআরএসের পরিবর্তে খাওয়া যেতে পারে। ডায়রিয়া বা বেশি বমি হতে থাকলে আমাদের শরীরে ইলেকট্রোলাইটসের পরিমাণ কমে যায়, এর ফলে আমাদের শরীর নিস্তেজ হয়ে পড়ে। তাল মিষ্টি জলের সাথে মিশিয়ে খেলে আমাদের শরীর এনার্জি এবং ইলেকট্রোলাইটস দুইটিই পায়, খুব তাড়াতাড়ি সুস্থ হতে সাহায্য করে, শরীরের জন্য ভালো। তাল মিষ্টিতে প্রচুর পরিমাণে ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B6 এবং ভিটামিন B12 থাকে। এছাড়াও এতে অ্যামাইনো অ্যাসিড, জিঙ্ক, পটাশিয়াম এবং আয়রন রয়েছে, ফলত যে কোনো ক্ষেত্রেই এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো। রোগের জম, এটি হার্বাল ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এর বিভিন্ন উপাদান আমাদের অনেক রকম রোগ প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয়। সর্দি কাশি হলে বা ঠান্ডা লেগে যে সমস্ত সমস্যা হয় তা প্রতিরোধ করতে তাল মিষ্টি খাওয়া হয়। এছাড়া উচ্চ রক্তচাপ, অ্যানিমিয়া, লো প্রেশার এবং হাঁপানির মতো রোগের ওষুধ তৈরিতেও তাল মিষ্টি ব্যবহৃত হয়। ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে। আগেই বলেছি তাল মিষ্টি প্রাকৃতিকভাবে তৈরি মিষ্টি, এতে কোনো ক্ষতিকারক উপাদান নেই এবং এতে খুব কম পরিমাণে গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে, যেটার মাত্রা বেশি থাকলে ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দেয়। এটা সাধারণ খাবারে 55% কম থাকলে তাকে কম পরিমাণ হিসেবে ধরা হয়, কিন্তু তাল মিষ্টিতে রয়েছে মাত্র 35%, তাই এটি আপনার মিষ্টির চাহিদা পূরণ করার সাথে সাথে ব্লাড সুগার লেভেলকেও নিয়ন্ত্রণে রাখবে, তাই আপনি নিশ্চিন্তে এটি খেতে পারবেন। ক্লান্তি দূর করে, তাল মিষ্টিতে ডায়েটারি ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে, যা হজমে সাহায্য করে। এতে কার্বোহাইড্রেটের পরিমাণ কম বলে এটি সেবনে ক্লান্তি কম হয় এবং শরীর সতেজ থাকে। একতলা তাল মিষ্টি একটি তেজপাতা এবং একটি লবঙ্গ 2 কাপ পরিমাণ পানিতে গরম করে 2 বেলা খেলে সমস্ত পুরনো সর্দি উঠে আসবে। হাঁপানি টান বেশি থাকলে একদিন উপবাস করলে টান প্রশমিত হয়। উপবাসের সময় ঠান্ডা পানির পরিবর্তে ঈষৎ উষ্ণ জলে লেবুর রস মিশিয়ে অল্প অল্প করে পান করতে হবে। এই সময় রোগীর বিশ্রাম নেওয়া উচিত। উপবাসের পর সতর্কতার সাথে আহার করতে হবে। প্রয়োজন মতো দিনে 3-4 বার অল্প অল্প করে আহার করা উচিত। আর্থ্রাইটিস, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, স্মৃতিশক্তি বাড়ানোর জন্যও তাল মিষ্টি খুবই উপকারী, তাই নানা ধরনের আয়ুর্বেদিক ওষুধেও এইসব সমস্যার সমাধানের জন্য তাল মিষ্টি ব্যবহার বহুদিনের।
তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের অতি পরিচিত এই তাল মিষ্টি কতটা গুণান্বিত। তাই আপনার হাতের নাগালে তাল মিষ্টি পেলে নিতে ভুলবেন না। তাহলে দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং আপনি পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান তা জানিয়ে আমাদের কমেন্ট করুন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।